হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভলক্ষ্মী। আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি ফর আপকামিং ঈদ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা মানে এই মেকআপটা শ্যুট করার জন্য বা এই মেকআপটা করার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি। এটা একদম সামার পারফেক্ট। তো ফার্স্টে আমি এখানে ময়শ্চারাইজার হিসাবে নিয়েছি এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, আর এটাই আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের স্কিন যদি একটু ড্রাই হয় তাহলে একটু থিক ময়শ্চারাইজার ইউজ করতে পারো। দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে লিপ বাম। দেন তারপর আমি এখানে নিয়েছি এখানে ল্যাকমির সিসি ক্রিম। তো সিসি ক্রিমটা আমি আঙুলের সাহায্যে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে আমি ভেজা স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড আমার মুখে ডিসকালারেশনের জন্য সরি, বিকজ এটা ট্যান, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আফটার দ্যাট আমি এখানে নিয়েছি কনসিলার। তো এটা সুইস বিউটির কনসিলার। তো এটাকে আমি আমার ইনার কর্নার মানে যেখানে যেখানে লাইক আমার হাইলাইট করার প্রয়োজন আছে এবং আন্ডার আই অ্যান্ড আইলিডেও এটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সেম ভেজা স্পঞ্জ দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো পুরো এই আমার বেস মেকআপটাকে শেড করার জন্য আমি এখানে নিয়েছি ইনসাইডের এই লুজ পাউডার। এটা একটা ভীষণই ভালো লুজ পাউডার। এটা খুব ভালোভাবে মানে মেকআপ বেস মেকআপ শেড করার জন্য এটা খুব ভালোভাবে ইউজ করা হয়। তো তারপর আমি এখানে নিয়েছি হিলারি রোডার এই আইশ্যাডো প্যালেটটা। অ্যান্ড এইখানে যে লাইট কালারের ব্রাউন শেডটা আছে ওটাকে আমি পিক করে আমি আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আউটার যে কর্নারটা আছে ওখানেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। আর এই কালারটাকে বিল্ড করতে হয় তাই এটাকে অনেকবার করে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। দেন আমি সেম সরি আলাদা হিলারি রোডের প্যালেটটা থেকে এখানে যে অরেঞ্জিস আর কোরাল কালারটা আছে ওটা আমি আউটার ভিতে প্লেস করছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। দেন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, দেন হিলারি রোডের এই প্যালেটটা থেকে এই যে ফুসিয়া পিঙ্ক কালারটা আছে ওটাকে আমি আমার ইনার কর্নারতে ভালোভাবে প্লেস করে নিচ্ছি সেম ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে। দেন যাতে কোনো হর্স লাইন না থাকে তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আফটার দ্যাট হিলারি রোডের এই প্যালেটটা থেকে যে গোল্ডেন কালারটা আছে আমি একটা স্মল ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার মিডিলে এটাকে প্লেস করছি। ফক্সি আই কাইন্ড অফ একটা আইলাইনার ড্র করবো। আমি পুরো আইজে এই লাইনারটা ড্র করছি না। দেন আমি নিয়েছি সুগারের এই কন্ট্রোল প্যালেটটা থেকে এই কন্ট্রোলের সেটটা। অ্যান্ড আমি আমার ফেসটাকে যাতে একটু স্ট্রাকচার লাগে তাতে আমি সেজন্য মুখটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, সঙ্গে আমার নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড সেম প্যালেটটা থেকে যে ব্লাশার সেটটা আছে ওটাকে নিয়ে আমি আমার ব্লাশ হিসেবে ইউজ করছি। দেন আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আইব্রোটাকে ফিল করার জন্য আমি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। তো স্পুলি দিয়ে কম করে নেওয়ার পর আমি আমার যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে ভালোভাবে ফিল করে নেওয়ার পর আমি আবার স্পুলি দিয়ে কম করে নিচ্ছি। আফটার দ্যাট আমি এখানে এই নিউট কাজলটা ইউজ করছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। দেন লোয়ার আইল্যাসেসে আমি এই যে পিঙ্ক কালার আর অরেঞ্জিস কালারটা নিয়ে জাস্ট স্মাচ করে নিচ্ছি। তারপর আমি আমার আইল্যাসেসগুলোকে কার্ল করে নিয়ে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি লোয়ার অ্যান্ড আপার বোথ আইল্যাসেসে। দেন আমি আমার আপার আইলিডেই কাজলটাকে প্লেস করছি যাতে আমার আই মানে ন্যাচারালি আমার ল্যাসেসগুলো একটু থিক দেখায়। হাইলাইটার হিসেবে আমি এখানে ইউজ করছি মেবিলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইন দ্য শেড রোজ গোল্ড। তো এটাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে। অ্যান্ড ব্রাউ বোন অ্যান্ড ইনার কর্নারতেও এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড লিপস্টিক হিসেবে আমি এখানে ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের, এটা একটা খুব লাইট পিঙ্ক শেড অ্যান্ড এই মেকআপটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে চলে যাচ্ছে। অ্যান্ড মিডিলে আমি আর একটু জাস্ট ওমব্রে এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি এই লিপ ক্রেয়নটা। এই লিপ ক্রেয়নটা হচ্ছে কালার বারের। দেন আমি এখানে পড়েছি চুড়ি অ্যান্ড দুপাট্টা।
Here is my final look, guys. আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। তোমরা ঈদ খুব ভালোভাবে কাটাও, খুব মজা করে কাটাও, খুব আনন্দ করে কাটাও। And love you, take care, bye bye.